এবু কুকুড়া গাইটি বাঁধি দিয়েছিলি কুয়ারে গলা সেইটি তো খড্ড তোলে সকালে বাঁধা হয়েছিলি দেখিছিলি নাই নাকি আমি তো খুঁজুছে খাইতে দেই বলি যে পাউনি কুয়ারে খুম্পা খুম্পি হয়েকি এমনি কুকুড়া অন্য কুকুড়া পশি যাইথিবে বোধে আর ছিঁড়িকি কুয়ারে পড়াইথিবে না কুয়ারে গনে খুঁজি খুঁজি তো আসিলনি পাইতেনি তাহলে কুয়ারে পড়াইথিবে সেই বাড়ি আড়ে কি আউ কুয়ারে আউ হজি গলা বোধে বাবু এ কুকুড়া বাঁধিলি যে দেখিছু কি রে কুকুড়া বিকি দেলি কুকুড়া বিকি দৌছু বিকি দেবিলে আর সার পয়সা নাই কি জানি সার কুকুড়া বিক্রি করে দিল কাটু টিকে ধার উধার করি আনি আনিনি হই নথান্তা মনে মনে বিক্রি করে দৌছ ভাল করছো আও বিকি দৌছু মনে মনে নেইকি রে আও টিকে পচারি পারলু নাই বিকি দেলি আও খালি বিকি দেলি হচ্ছি যাও মতে বি পচারবার নাই কিছু নাই কি মতে বি কহিবার নাই কিছু নাই যাও আজ মু বি রোষেই করবি নাই আও তুমি তো মনে মনে করিপারছ মু বি আজ সেমতি রাগরে রোষেই করবি নাই আও খাইব সেমতি সুখী সুখী থাও তুমি খালি রাগ দেখুছ এরা বিক্রি করলে তো সার আনবি এরা বিক্রি নাই করলে কোটু সার আনবি পুনি যাইতে পড়িব কালি যে দে ডাক ডাক তো বউকু ডাক তো মাকু ডাক ডাকো তো মোর উপর তো রাগিছন্তি আউ ও তাহলে ওডুয়া হয়ে যাইছে পরিমা ওড়ি আছে আস মোর বসিয়া কথা আস আস কিস পাই যে রাগি হুও আস বস কোন হেলা কুহ বউ তুমি আস বউ আস আস বস কে কথা হবা তা তো মু রবি দেখে হচ্ছে আর তার বসু তার কহু তার শুনো মু যাবি নি হ্যাঁ যাওছি কাকা পুয়ো দেখুছ না কালি নেলা কুকুড়া দুইটা বিকি বুকা দেখি পড়ে আসিলা তাকে টিকে বুঝাই বুঝা দিও আমি যেতে কই নি সে বুঝু নাই বাদল তোর মা যা কুছেন সব সত বিক্রি করিদেলি আও হ্যাঁ বিক্রি কলু যে কিন্তু ঘরে টিকে বুঝামলা করি পচার করিথান্তু না পরিমা অছি তো মা অছি মানে বুঝিথান্তু যে পয়সা পত্র নাই কুকুড়া গুড়া বিক্রি করবি কেমতি কোণ করিবা ধান সব বাহারিবা অবস্থা হলানি সার নিহাতি দরকার এ কথা কইথান্তু পচারছু নাই পচারিনি এ পচারিবা কথা না এইভাবে ঘরে বিশৃঙ্খলা হুয়ে তু যেউ মনে মনে যাই কুকুড়া গুড়া বিক্রি করিদেলু ঘরে কেমতি মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তো মা রাগি হয়েছেন পরিমা রাগি হয়েছেন এগুলো কোণ সব ভাল হচ্ছে সেইপা ঘরে যেকোনসি কাম করা গলে সমস্ত বুঝিকি না কাম করব কথার পরে অছি বুঝি বিচারি কাম কলে বিপদ ন পড়ে বলে দেখিলু তু যে যাই দুই দিন ল্যাম্পে লম্বা ধারে ছিড়া হলু তো দুই দিন কাম লস তু যদি ইয়া পূর্ব মতো টিকি কোটি ভেট করে থাকু মু প্রায় প্রায় দিন এড়ে আসুছি বুলবা সেতবে তু যদি কই থাকু মু তোতে বুঝি দিয়ে থাকি যে সার প্রতিবদলে তু হাঁডি খত প্রস্তুত করি বিলে পকাই থাকু মো বিল গুড়ে হাঁডি খত মু পকাইছি কি সুন্দর হয়েছে ধান আর তু যদি সার অপেক্ষা করে টাইমটি কটাই দেবু তাহলে তোর ধান গুড়া তো সব নষ্ট হয়ে যাব ঠিক টাইমে যদি সে সার ন পাইলা তাহলে তো ধান অগাড়ি হয়ে যাব হ্যাঁ মু পরিবাপাকু কহুছে হাঁডি খত পকাইবা পাই সে মো কথা জমা শুনতে নাই তো কথা তো মানে হাঁড়ি খত পকাইবি আউ মো বিল নষ্ট করিবা পাই আউ তুমি বেশি জানছ আরে আরে পরিমা ঠিক কইছেন হাঁড়ি খত কেমতি তৈরি হয় জানছ নাই কেমতি এমিতি
ଯେଉଁ ହାଣ୍ଡି ଘତ କଥା ମୁଁ ତୋତେ କହୁଛେ, ଏଗୁଡ଼ା ଲଗେଇବାରୁ ଧାନ ବାହାରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନ୍ତତଃ ତିନି ଥର ପକେଇବା କଥା। ମୁଁ କିନ୍ତୁ ଦୁଇ ଥର ପକେଇ ସାରିଛେ, ବାରରୁ ପଞ୍ଚାବନ ଦିନ ଭିତରେ ତିନି ଥର ପଡ଼ିବା କଥା, ଦଶ ଦଶ ଦିନ ଛାଡ଼ି। ମୁଁ କିନ୍ତୁ ଦୁଇ ଥର ପକେଇ ସାରିଛେ, ବାରରୁ ପଞ୍ଚାବନ ଦିନ ଭିତରେ ତିନି ଥର ପଡ଼ିବା କଥା, ଆଉ ଥରେ ତ ଧାନ ବାହାରିବା ସମୟରେ ପଡ଼ିବ। ମୋ କିଆରୀ ଗୁଡ଼ା କେମିତି ହେଇଛି ଦେଖିବୁ। ଆଉ ତୁ ଯେଉଁ ସାର ସାର ପାଇଁ ହଇରାଣ ହେଉଛୁ, ଏଇଟା କିନ୍ତୁ ଠିକ୍ ହେଉନି। ତୁ ଚାଲ ହାଣ୍ଡି ଖତ ପ୍ରସ୍ତୁତ କରିବା, ତାପରେ ତୋ କିଆରୀ ପକେଇବୁ, ହାଣ୍ଡି ଖତରେ ଚାଷ କେମିତି ହେବ ଦେଖିବୁ। କେଉଁ ସମୟରେ ହାଣ୍ଡି ଖତକୁ ଧାନ ଚାଷରେ ବ୍ୟବହାର କରିବା ଦରକାର? ଧାନ ଲଗାଇବାର ବାରରୁ ପଞ୍ଚାବନ ଦିନ ମଧ୍ୟରେ ତିନି ଥର ଦଶ ଦିନ ବ୍ୟବଧାନରେ ବ୍ୟବହାର କରିବା ଦରକାର। ହାଣ୍ଡି ଖତ ପକେଇଲେ ମୋର କିସ ଲାଭ ହେବ? ଆରେ କିସ ଲାଭ ହେବ ଶୁଣ, ମୁଁ କହିଦେବ। ଏକରେ ତ ମାଟି ଉର୍ବର ରହିବ, ରୋଗ ପୋକ ଲାଗିବେ ନାହିଁ, ଦୁଇରେ ତୋର ପଇସା ବଞ୍ଚିବ। ତୁ ଯେଉଁ କୁକୁଡ଼ା ବିକିଦେଲୁ, କୁକୁଡ଼ା ବିକିବା ହିଁ ପଡ଼ିନଥାନ୍ତା। ତିନିରେ ତୋ ପରିବେଶ ଦୂଷିତ ହେବନି। ହଁ ଯେ କକା, କିସ କରିବା? ସାର ଆସ୍ତେ ତ ଏଇନା ଦଶ ପନ୍ଦର ଦିନ କଟିଯିବ ହେଲା, ତେଣୁ ସାର ନାହିଁ କିଛି, କେମିତି କିସ କରିମୁ ସେଇଟା ଟିକେ ବାବୁକୁ ବୁଝିବ ଆଉ। ଓ ଏଇ କଥା ତୁମେ ଚିନ୍ତା କରୁଛ ତ, ଆମ ଘରେ ପୁରା ହାଣ୍ଡି ଖତ ଅଛି, ଇଏ ଯିବୁ ନେଇ ଆସିବୁ, କିଛି ସାର ତୋ ବିଲରେ ପକେଇଦେବୁ। ହଉ, ଆମେ ତ ବହୁତ ସମୟ ଗପସପ ହେଲେ, ଆଉ ତୁ ମୋ ସାଙ୍ଗରେ ଚାଲ ହାଣ୍ଡି ଖତ ନେଇ ଆସିବୁ, ସାଙ୍ଗ ହେଇକି ପକେଇବା, କାରଣ ତୁ ତ ଏ ପ୍ରଥମ ଥର ପକେଇବୁ ନା। ତାହେଲେ ଯିବା। ହଁ ଯିବା। ଏଇ ଦେଖ ହାଣ୍ଡି ଖତ, ଏଇ ହାଣ୍ଡି ଖତକୁ ଆମେ ଯେତେବେଳେ କାଢ଼ିବା ସେତେବେଳେ ହାତରେ ଗ୍ଲୋଭ୍ସ କିମ୍ବା ପଲିଥିନ୍ ବାନ୍ଧିବା ଦରକାର, ହାତରେ ଯେମିତି ହାଣ୍ଡି ଖତ ନ ଲାଗେ। ଏଇ ଦେଖ ମୁଁ ହାଣ୍ଡି ଖତ ପକେଇଛି, ମୋର କେମିତି ହେଇଛି। ଆଉ ତୁ ସାର ପ୍ରତି ବର୍ଷ ପକାଉ, ତେଣୁ ତୋର କେମିତି ଲାଲ ହେଇଗଲାଣି, ତେଣୁ ତୁ ବି ଏବେ ହାଣ୍ଡି ଖତ ପକା, ଦେଖିଲୁ କେତେ ବଢ଼ିଆ ହେଇଛି। ବଢ଼ିଆ ହେଇଛି ତ, ଆମେ ଯେଉଁ ହାଣ୍ଡି ଖତ ଆଣିଛେ ତାକୁ ଏଇନା ପାଣି ମିଶେଇବା। ପାଣି ମିଶେଇବା? କେତେ ପାଣି ମିଶେଇବା? ହଁ ବଢ଼ିଆ କଥାଟେ କହିଲୁ, ଏ କଥାଟା ମୁଁ ତୋତେ କହିଥାନ୍ତି, ତୁ ଯାହା ତୋର ଆଗ୍ରହ ବଢ଼ିଲାଣି, ତୁ ନିଜେ ମୋତେ ପଚାରିନେଲୁ। ହଉ ଶୁଣ, ଆମେ ଯେତିକି ହାଣ୍ଡି ଖତ ଆଣିଛେ ତା ଦଶ ଭାଗ ମିଶେଇବା, ମାନେ ଏକ ଭାଗରେ ଦଶ ଭାଗ। ଆମେ ଯେଉଁ ହାଣ୍ଡି ଖତ ଏକ ଲିଟର ଆଣିଛେ ସେଥିରେ ଆମେ ଆଉ ଦଶ ଲିଟର ପାଣି ମିଶେଇବା। ତୁ ଏବେ ତୋ ବିଲରେ ପକେଇବୁ ନା, ନେ ତୁ ପଲିଥିନ୍ ବାନ୍ଧ। ଏବେ ଆମେ ସେଠି ଦଶ ଲିଟର ପାଣି ଢାଳିବା, ଏ ମଗ୍ଟା ହେଉଛି ଏକ ଲିଟର, ତାହେଲେ ଏଥିରେ ତୁ ଆଉ ଦଶ ଲିଟର ପାଣି ଢାଳ। ସ୍ପ୍ରେ କରିବା ପୂର୍ବରୁ ହାଣ୍ଡି ଖତରେ କେତେ ପରିମାଣରେ ପାଣି ମିଶାଇବା ଦରକାର? ଏକ ଲିଟର ହାଣ୍ଡି ଖତରେ ଦଶ ଗୁଣ ପାଣି ମିଶାଇ ସ୍ପ୍ରେ କରିବା। ଏବେ ତ ହେଇଗଲା, ଏବେ ଧର ଚାଲ ସ୍ପ୍ରେ କରିବୁ। ହଁ ହଁ, ମୁଁ ଏବେ ଶିଖିଗଲି, ଯାହା ହଉ ଶିଖିଦେଲୁ, ଭଲ ହେଲା। ଏବେ ଘରେ କାହାକି ପଚାରୁଥିଲି ନାଇଁ, ସବୁ ଘରେ ପଚାରି ବୁଝିକିରି କରିବି, ଭଲ ହେଲା ଶିଖେଇଦେଲୁ ଆଉ। ନ ବୁଝିବାରୁ ସବୁ ବିଶୃଙ୍ଖଳା ହେଉଥିଲା, ପଚାରି ବୁଝିକି କାମ କରିବି ଆଉ। ହଁ ଏବେ ତୁ ଠିକ୍ ବୁଝିଗଲୁ, ତେବେ ଏବେ ସେମିତି କାମ କରିବୁ, ଆଉ ଘରେ ସବୁ ବୁଝି ବିଚାରି କାମ କଲେ ଆଉ ଘରେ ସମସ୍ତେ ଖୁସିରେ ରହିବେ। ଜୈବିକ ଖତ ଓ ପାଣିର ସୁପରିଚାଳନା କରିବା ପାଇଁ କିଏ ସବୁ ନିଷ୍ପତ୍ତି ନେବେ? ଜୈବିକ ଖତ ଓ ପାଣିର ସୁପରିଚାଳନା ନିମନ୍ତେ ପରିବାରରେ ସମସ୍ତେ ବସି ନିଷ୍ପତ୍ତି ନେବେ। ଏବେ ମୁଁ ଘରକୁ ଯିବି, ନାଳରେ ଗାଧେଇକିନା ଘରକୁ ପଳେଇବି, ଏବେ ଘରେ ଯାଇକିନା ହାତ ଧୋଇବ ମନେ କରିକିନା। ହଁ ହଁ ହାତ ଧୋଇବି। ହଉ ଠିକ୍ ଅଛି, ତାପରେ ଏବେ ଆମେ ଯିବା,